ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র এখন আমার জন্ম নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল, ভর্তি বিজ্ঞপ্তি 2024 অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল এর ঠিকানা, পড়ালেখার খরচ, আসন সংখ্যা, ভর্তির যোগ্যতা সহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিএস ইন নার্সিং কোর্সের ভর্তির বিস্তারিত যাবতীয় সব তথ্য। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল, যার পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইল, বর্তমান নামকরণ করা হয়েছে নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইল। এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। এটি বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত একটি সরকারি নার্সিং কলেজ। এর পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইল বা টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট। এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসনসংখ্যা রয়েছে 80টি। এর ঠিকানা টাঙ্গাইল সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসনসংখ্যা রয়েছে 80টি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 25টি এবং বিএসসি নার্সিং কোর্সে আসনসংখ্যা রয়েছে 50টি। এই প্রতিষ্ঠানে আবেদন করতে চাইলে 2024 সালে যারা আবেদন করবেন এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 2021, ইন্টার বা ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষার পাশের সাল হতে হবে 2022 অথবা 2023। যারা 23 সালে পাশ করবেন তারা আবেদন করতে পারবেন। ব্যাচেলর অফ 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং কোর্সে আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগের হতে হবে এসএসসি ওএসসি। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এসএসসি ওএসসি মিলে কমপক্ষে 7 পয়েন্ট থাকতে হবে, তবে জিপিএ কোনো জিপিএ আলাদাভাবে এসএসসি ওএসসিতে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে, জীববিজ্ঞানে কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলে হবে। 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আবেদন করতে চাইলে যে কোনো গ্রুপ থেকে, যে কোনো বিভাগ থেকে আবেদন করা যাবে। মাদ্রাসা কারিগরির মতো ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এসএসসি ওএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় জিপিএ এসএসসিতে আলাদাভাবে কমপক্ষে 2.5, এসএসসিতে আলাদাভাবে কমপক্ষে 2.5 থাকতে হবে। আর ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করা যাবে। এসএসসি ওএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে, তবে আলাদাভাবে এসএসসি ওএসসিতে কমপক্ষে 2.5 করে থাকতে হবে। সরকারিতে ছেলেদের ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারিতে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিংয়ে সরকারিতে ছেলেদের 10% সিট এবং মোট আসনে যতগুলো সিট তার 10% সিট, 100টি থাকলে 10টি, আর বেসরকারিতে 20% সিট থাকবে। আর এবং মিডওয়াইফারিতে সরকারি বেসরকারি সব জায়গায় 100% মেয়েদের সিট। ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় 100 মার্কে একটি এমসিকিউ আকারে পরীক্ষা হবে, যেখানে 5 মার্ক 40-40 পেলে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষার সিলেবাস হলো বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, বিএসসিদের ক্ষেত্রে উচ্চতর গণিত থাকবে না, বিজ্ঞান 30, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান। বিশেষ এসএসসি লেভেল বই থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসে, আর ইন্টারের বেসিক থেকে আসে, এর মধ্যে ইন্টারের উদ্ভিদবিজ্ঞান তেমন আসে না। এছাড়া রয়েছে সাধারণ জ্ঞান 20, সর্বমোট 100। আর ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একই সিলেবাস, বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান 25, সর্বমোট 100, 100। আর সরকারিতে চান্স পাওয়ার 100 মার্কের পাশাপাশি এসএসসি জিপিতে 20 মার্ক, এসএসসি জিপিতে 30 মার্ক, মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে ভর্তি হতে পারবে বা চান্স পাবে। আর আবেদন ফি সরকারি নার্সিংয়ে বিএসসি নার্সিং 700 টাকা এবং ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি 500 টাকা আবেদন ফি বা ভর্তি ফি, ভর্তি পরীক্ষার ফি। তাছাড়া আবেদন করার সময় কেন্দ্র সিলেক্ট করতে হবে। কেন্দ্র রয়েছে যথাক্রমে 20টি, 20টি কেন্দ্রে যে কোনো এক জায়গায় আপনি চাইলে পরীক্ষা দিতে পারবেন। তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ, রাঙ্গামাটি, হবিগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, বগুড়া, যশোর, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, রামপুর, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকা। এই 20টি কেন্দ্রে যে কোনো এক জায়গায় চাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন। এবং পরীক্ষার যে আবেদন করার সময় কেন্দ্র সিলেক্ট করার পর পরবর্তীতে পরীক্ষার সময় যখন দিবে তখন এসব জেলার বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি আপনার প্রবেশপত্র বা এডমিট কার্ডে লিখে থাকবে কোথায় পরীক্ষা হচ্ছে। তারপরে সার্কুলার দিবে, সার্কুলার 2024 সালে সার্কুলার, এসএসসি পরীক্ষা 2023 এর ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে, তখন সেখানে আবেদন করতে হবে। আর নার্সিং পরীক্ষার ফলাফল সার্কুলার আমার মনে করো জাস্ট জানুয়ারি মাসের দিকে সার্কুলার দিবে এবং ফেব্রুয়ারি মার্চ আবেদন চলবে। মে এপ্রিল মাসের শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সর্বোচ্চ দেরি হলে মে মাসের প্রথম দিকে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট কথা এসএসসি পরীক্ষার 2023 এর ফলাফল যত শীঘ্রই দিবে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও তত শীঘ্রই দিবে। আর এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। যারা সেকেন্ড টাইম 2023-22 সালে পাশ করেছেন তারা তো অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, আর যারা 23 সালে এসএসসি পরীক্ষা পাশ করবেন তাদের পরীক্ষা শেষ হলেই অর্থাৎ সেপ্টেম্বর পর থেকেই প্রস্তুতি নিতে হবে।
এর জন্য প্রথম হচ্ছে এটি জানতে হবে যে তো নার্সিং পরীক্ষা দিবেন বিগত আপনাদের কোন 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 টপিক থেকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়, কী ধরনের কোশ্চেন হয় সেটি জানতে অবশ্যই আপনারা কোশ্চেন ব্যাংক সলভ কিনতে হবে। আর এছাড়া চাইলে আমাদের ইউটিউব চ্যানেল না ইউটিউবে যাবেন, গিয়ে নার্সিং পরীক্ষা লিখে সার্চ দিবেন, তারপরে আমাদের ইউটিউব চ্যানেলটি আসবে, তারপর প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর আপনি ক্রিকেট প্লে লিস্টে ক্লিক করলেই সকল মানে সবগুলো প্লে লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে রয়েছে নার্সিং ভর্তি প্রস্তুতি ও প্রশ্ন ব্যাংক প্লাস সমাধান, এখান থেকে বিগত বছরের সকল প্রশ্নের সমাধান দেওয়া আছে, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সকল সালে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে বই কেনার প্রয়োজন হবে না। আর বিএসসি দিলেও ডিপ্লোমা মিডওয়াইফারির প্রশ্ন দেখতে হবে, কারণ এখান থেকে কমন আসে, এবং ডিপ্লোমা বা মিডওয়াইফারিগুলো বিএসসির প্রশ্নগুলো সমাধান করে নেবেন, কারণ ওইগুলো থেকে কমন আসে, বিগত সাল থেকে কমন আসে। আর তারপরে যেটি হলো নিজেকে যা যা করতে আমরা গুরুত্বপূর্ণ একটি প্লে লিস্ট রয়েছে, এই প্লে লিস্টে নার্সিং অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিক্স এখানে পাবেন, কীভাবে অনেকে কম মার্ক পেয়ে সরকারিতে চান্স পায় এবং বেশি মার্ক পেয়ে ওখানে সরকারিতে চান্স পায়, বিভিন্ন টিপস এবং কোন কোন বই পড়বেন, কীভাবে পড়বেন, কে কোন জেলা থেকে কীভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্য এই প্লে লিস্টে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর এই প্লে লিস্ট এটি হলো নার্সিং ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট, এখানে আমরা গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন দিয়ে সাজানো পরীক্ষা নেওয়া হয় মডেল টেস্ট আকারে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, নিজেকে পাশাপাশি উত্তরও দেওয়া থাকবে পিছনের দিকে, সেজন্য সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, নিজেকে যাচাই করা হলো এবং পাশাপাশি প্রস্তুতিও নেওয়া হয়ে গেল। আর এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই আপনাদের পড়া উচিত, সম্প্রতি থেকে কোশ্চেন আসে, সেজন্য যারা 24 সালে পরীক্ষা দিবেন কম পক্ষে সেপ্টেম্বর থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন পরীক্ষা পর্যন্ত, বা চাইলে বই কিনতে পারেন, প্রত্যেক মাসের বই কিনলে ভিডিও দেখার প্রয়োজন নাই, আর এগুলো অথবা যারা বই না কিনবেন ভিডিওগুলো দেখতে পারেন, জুন জুলাই থেকে শুরু করতে পারেন। আর তারপর সে বিসিএসপিলি, এখানে কমন আসে, বিসিএসপিলি প্রশ্ন থেকে অনেক 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 কমন আসে, সেজন্য বিসিএসপিলির প্রশ্ন ব্যাংক কিনতে পারেন, অথবা এখানে ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন, দশম থেকে 41তম বিসিএস 45তম বিসিএসপিলির সমাধান এখানে দেওয়া আছে, তাছাড়া শিশু শাশুড়ি পর্যায়ক্রমে যখন হবে তখন দেওয়া হবে। আর এখান থেকে পড়াশোনা যেহেতু কমন আসে এগুলো অবশ্যই আপনাদের দুরস্ত করে নিতে হবে। আর এটি হলো যেহেতু আপনারা নার্সিং বা মিডওয়াইফারিতে আবেদন করবেন, সরকারি চাকরি যে হয় নার্সদের বা মিডওয়াইফদের, সেই সরকারি চাকরির পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ গান বা সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকে, সেসব প্রশ্নের সমাধান এখানে দেওয়া আছে, প্রীতি হসপিটাল বা উমুদ আর্মি হসপিটাল এসব সব সমাধান এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন প্লে লিস্ট দেওয়া আছে, আপনার কাঙ্ক্ষিত প্লে লিস্ট থেকে প্রয়োজনীয় ভিডিও দেখতে পারেন, নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে যে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আর বাসায় যেহেতু অনেকে কোচিং করতে চান, কোচিং করতে পারেন, এক এক কোচিং এক এক রকম হয়ে থাকবে, আবার একই নামের কোচিং এক এক জেলাতে ভিন্ন ভিন্ন হতে পারে। আর সবচেয়ে প্রথম যে কাজটি করতে হবে, দুইটা কমপক্ষে দুইটা ভর্তি গাইড কিনবেন, ভিডিও দেখতে পারেন, পাশাপাশি কমপক্ষে দুইটা ভর্তি গাইড কিনবেন, যে কোনো প্রকাশনে কিনতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো। আর বিভিন্ন কোম্পানি আছে যেমন প্রফেসর জেনুইন বা জয়কলি, বিভিন্ন এরকম আছে, তারা ডিপ্লোমা বিএসসি সবার জন্য জাস্ট একটা বই তৈরি, সেখান থেকে একটা মানে বই কিনবেন। আর কিছু কিছু প্রকাশনী আছে যেমন গার্ডিয়ান, নিউরন, সাস, বিভিন্ন কোম্পানি রয়েছে, সেগুলো হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমার জন্য আলাদা আলাদা বই তৈরি করে, সেই আলাদা থেকে যারা বিএসসিতে আবেদন করবেন বিএসসির জন্য বিএসসি বই কি একটা ভর্তি গাইড কিনবেন, দুইটা ভর্তি গাইড কিনবেন এবং বাসায় প্রস্তুতি নিতে পারেন। বাসায় যারা ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি তারা কমপক্ষে 4 থেকে 8 ঘন্টা পড়া উচিত, এবং বিএসসি যারা তারা 6 থেকে 10 ঘন্টা পড়া উচিত, এবং ছেলেদের যেহেতু সিট কম ছেলেদের আরও বেশি পড়াশোনা করতে হবে, কারণ সিট কম প্রতিযোগিতা বেশি, সবাই চাবে সবাই চায় পাস করার জন্য বা সরকারিতে চান্স পাওয়ার জন্য, সরকারিতে যেহেতু পড়াশোনা সম্পূর্ণ ফ্রি ফ্রি সরকারিতে সম্পূর্ণ ফ্রি, বলতে সময় কিছু টাকা খরচ হতে পারে, 7 থেকে 12 হাজার টাকার মতন খরচ হতে পারে, তাছাড়া থাকা বা পড়াশোনা সম্পূর্ণ, খাবার খরচ সামান্য কিছু খরচ হয়, তবে প্রত্যেক মাসে যে ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হয় সে টাকা দিয়ে খাবার খরচ হয়ে যায়। আর বেসরকারিতে প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন ডিপ্লোমা নার্সিং এবং মিডওয়াইফারি বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 1.5 থেকে 2 লক্ষ টাকা এবং বিএসসিতে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে, তাছাড়া থাকা বা প্রত্যেক মাসে 5 থেকে 7 হাজার টাকা খরচ হতে পারে। আর যেহেতু সরকারিতে থাকা খাওয়া মানে সব মিলিয়ে সব কিছুই ফ্রি, সেজন্য আপনাদের একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। আর নার্সিং বিষয়ে যে কোনো মতামত বা জিজ্ঞেস থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।